এখন আপনার দিন কিভাবে যাচ্ছে? এখন তো অবসর অপুরন্ত সময়, নিজে কাজগুলো নিজে করে ফেলি, বাজার করা, রান্না করা, এইভাবে। আর হাঁটতে যাই শরীর যাতে সুস্থ থাকে, কারণ বয়সের সাথে সাথে কতগুলো মানে পার্মানেন্ট অসুখ শরীরে বাধা বাসা বেঁধেছে, তো সেগুলোকে যাতে বেশি আক্রমণ করতে না পারে, মানে আমাকে পর্যদস্ত করতে না পারে, সেই চেষ্টায় থাকি। তারপরে বিকেলে পার্কে যাই, প্রতিবেশী যারা আছে সবার সঙ্গে গল্প করি, সময় কাটে। আর মাঝে মধ্যে দু একটা কাজ থাকলে, তবে প্রায় দীর্ঘদিন হয়ে গেল কাজ নেই। আসলে এখন যে অভিনয়ের যে ধারা, নাটকের যে অবস্থা, সেটা সেখানে পারিবারিক বা অন্য ধরনের যে কাজগুলো সেগুলো এখন খুব কম হচ্ছে, সেই জন্য হয়তো আমাদের চরিত্র তেমন দেখা যায় না আর কি। তো সময় কাটে, পত্রিকা পড়ি, বই পড়ি, চলে যায়। তো এই সময় থেকে পিছনের দিনগুলোকে আপনি কতটা স্মরণ করেন, মনে করেন? না, পিছনের দিনগুলো তো অবশ্যই স্মৃতিকাতর হয়ে যায়, যখন পুরনো দিনের কোনো ইউটিউবে নাটকগুলো দেখি প্রচারিত হয়, বা একসময় কাজ করতাম তার কোনো খবর টেলিভিশনে দেখি, বা নাটক দেখি, বা ফোনে ফোন করে খবর নেয়, তখন আর কি ভালো লাগে, কথা বলি, মনে হয় যে আবার সেই মুখর দিনগুলোতে চলে যাই, উচ্ছল দিনগুলো। কিন্তু চলে যাই বলে তো আর যাওয়া যাবে না, শরীরের একটা ব্যাপার আছে, সেগুলোকেও দেখতে হবে আর কি। একটা সময় আপনার খুব ব্যস্ততার মাঝে দিন যাচ্ছিল, আপনার সকলে খোঁজ খবর নিতে দেখা হতো, এখন আপনার খোঁজ খবর তারা নেয়, বা চলচ্চিত্র বলি, শোবিজ বলি, বিনোদন জগতের একসময় যারা কাজ করেছেন বা সম্পৃক্ত ছিল, তারাও মাঝে মাঝে খবর নেন। আর তাঁদেরও তো বলতে গেলে তারাও তো এখন খুব কম কাজ করছে, আসলে নতুন মুখ আসছে, নতুন পরিচালনা, লেখার ব্যাপারে, সব ব্যাপারেই যারা নতুন কাজ করছে, নতুন নতুন চিন্তাধারা নিয়ে, তো সেগুলোর সঙ্গে তো আমাদের একটু মানে গ্যাপ, যেটা দূরত্বটা তো সৃষ্টি হয়েছে। তারপরেও আমি বলবো যে খোঁজ খবর নেয়, তারপরে যখন আবার কোনো অনুষ্ঠানে হয়তো আমাকে আজীবন সম্মাননা দেয়, সেজন্য যখন বলে তখন ভালো লাগে, গর্বিত মনে হয় যে যাক, আমি যে কাজ করেছি এতটা বছর, প্রায় দীর্ঘ 50-এর অধিক 60 বছরের কাছাকাছি এই অভিনয়কে ভালোবেসে এত দূর এসেছি, এতটা সময় পার করেছি, সেই সেই সবের স্বীকৃতি এখন যখন পাই ভালো লাগে।